হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইভ ব্লগ। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 10টা থেকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কচু, শিম, বেগুন আর কাঁচা লঙ্কা। আজ তোমার সাথে শেয়ার করবো পালং শাক ঘণ্টার। এখানে কিছু পালং শাক আমি কেটে নিয়েছি, আর এখানে দেখো ফোড়ন দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে মশলা আদা, জিরে বাটা। এখানে কড়া গরম করতে বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তোমরা একটু সর্ষের তেল দিয়ে বড়িটার মতো দিয়ে এবার কিছু বড়ি প্রথমে আমি ভেজে নেব। এবার বড়িটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে বড়িটাকে তুলে নেব। আর বইটা কিছুক্ষণ ভাজা হয়েছে পাই, এবার বইটাকে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মধ্যে সবজিটা দিয়ে দেবো। আর সবজিটা দিয়ে এবার সেটার মধ্যে পরিমাণ নুন আর হলুদ দিয়ে সবজিটা নাড়াচাড়া করবো। সবজিটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, তার মধ্যে আমি আদা জিরে বাটাটাও দিয়ে দেবো। এবার দেখো সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি, একটু হয়ে হয়েছে। এবার এর মধ্যে আমি আদা জিরে বাটাটা ওই যে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে যখন একটু আদা জিরে বাটাটা একটু যখন গায়ে লেগে লেগে যাবে তলার কড়ার মধ্যে, তখন আমি এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে এবার পালং শাকের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে এটা আমি নাড়াচাড়া করবো মাঝারি আঁটে আছে, এটা আমি ঢাকা দেবো না। প্রথমে যে জলটা বেরিয়ে যাবে, তারপর যে জলটা থাকবে সেই জলটাতে আমার পুরো শাকটা রান্না হবে। দেখো আমি নাড়াচাড়া করছি, কত কত কিছুটা দেখো শাকটা কমে গেছে পাই, আর একটু কমবে। আর দেখো আমি একভাবে কিন্তু নেড়ে যাচ্ছি, এবার নেড়ে দেখো কিছুটা কমে গেছে। এবার দেখো কতটা নাড়াচাড়া করতে করতে অনেকটা পাই, শাকটা কতটা ছিল পুরো কড়া ভর্তি ছিল, শাকটা একটুখানি হয়েছে। এমনিতে শাক রান্না করলে অল্প হয়ে যায়। এবার এই যে আমি এটাকে এবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এরকমভাবে থাকবে, এই জলটাতেই পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সবজিটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে এবার নাড়াচাড়া করে জলটাকে মেরে নামিয়ে নেবো। এটা রেডি। এটা তোমরা যদি আঁশভাবে রান্না করতে, এর মধ্যে তোমরা একটু খালি জাস্ট কুচো চিংড়ি আর একটু পেঁয়াজ অ্যাড করে দেবে, ব্যাস তাতে রেডি হয়ে। আর এখানে দেখো আমার পালং শাকের ঘণ্ট রেডি হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা এবার জাস্ট একটু গরম ভাতের সঙ্গে ব্যাপক লাগবে। আর দেখো এখানে তা বলতে না বলতে গরম ভাতও আমি নিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে একটু সাজেছি। এবং মাছে ভাতে বাঙালি বাঙালি যেমন শাক ভাতেও কিন্তু বাঙালি, তাই না? আর তাহলে এখানে তো দেখতে পেলাম তোমার সঙ্গে পালং শাকের ঘণ্ট রেসিপিটা শেয়ার করলাম। আর করে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলায় এই যে জামা কাপড় এক রাশ কেটে রেখেছি রেখেছি সেগুলো এই যে এখানে গজ গাছ করছে, এগুলো গজ গাছ করতে অনেকক্ষণ দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু এর তলায় অনেক জামা কাপড়। বিশেষ করে এই যে সকালবেলা আমি কাঁথা কেচেছিলাম, সেই কাঁথাটা কাচতে আমার কোমরটা আজকে গেল। আর এই যে কাঁথাটাই গজ করছি, তারপর বিছানার চাদরপত্র আছে, অনেক জামা কাপড়। আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের অনেক ভালোবাসা ছোট্ট বন্ধুটাকে দিও। আর তোমাদের কাছে কিছুই চাওয়া নেই, এইটুকুনি জাস্ট ছোট্ট একটা আবদার। আর এখানে দেখো জামা কাপড়গুলো চলো গজ করছি, করে নিই, কিছুটা জামা কাপড় গজ হয়ে এসছে, আবার কিছুগুলো বাকি আছে, চলো করবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতে তোমার মা ওদিকে আমার মেয়ে পড়তে গেছে, আর এদিকে তোমার দাদা ভাইয়ের আমি দুজনের দাদা ভাইয়ের আমি দুজনের জন্য একটু কফি গরম গরম হালকা ঠান্ডায় একটু হালকা শীতের সাথে একটু কফি না হলে কি চলে বলো, তাই একটু কফিটা বানিয়ে নিয়ে দুজনে একটু খেতে টিফিন করতে বসবো। এরকম হালকা করে আর বেশি কিছু আজ করবো না, সেই জন্য এই এক কাপ করলে দুজনের হয়ে যাবে। আর সেই জন্য ভালো করে কফিটা রেডি করে নিচ্ছি। আর দেখো এখানে চলো দুটো টোস্টের সাথে গোয়া কফি রেডি হয়ে গেছে, আর দেরি না করে চলো খেয়ে নিই। আর ওদিকে খাওয়া দাওয়া করে রাতে চলে এসছে খাবার করতে। এই যে এটাকে আজকে অনেক দিন থেকে ইচ্ছে ছিল, গরম গরম রাতে রুটির সাথে বেগুন পোড়া হবে, কিন্তু হালকা যেহেতু শীত শীত মতন পড়ে গেছে, বেগুন পোড়া খাবো না তা কি কখনো হতে পারে? সেই জন্য দেখো আমার তো বেগুন পোড়া করতে গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু বেগুন পোড়া করতে আর এখানে চলো বেগুন পোড়াটা হচ্ছে হচ্ছে হোক, আর এদিকে রুটি হবে। আর এই যে রুটিটা করতে করতে আরেকটা বেগুন পোড়ালাম, হলো না, আবার একটা বেগুন, দুটো বেগুন করলে আমাদের হয়ে যাবে। আর হালকা শীতে রাতে রুটির সাথে বেগুন পোড়া জাস্ট আর কি লাগবে চাই, তাই না? আর এই যে এখানে চলো হয়ে গেছে, বেগুনগুলো পড়ে যায়। কে রুটি করছে দেখো, আমার তো রুটি করা হয়েছে, ওনার রুটি বের করতে করতে জিভ বেরিয়ে পড়েছে, আবার বকতে জিভটা ঢুকে ভিতরে করে নিয়েছে। আর এই যে আমরাও ছোটোবেলায় নিশ্চয়ই এরকমই মাকে বিরক্ত করতাম, যেটা আমার এখন মেয়েকে দেখে মনে পড়ে, তাই না?
কেমন খেতে লাগলো? কিন্তু পাতলা বলি কেমন খেতে লাগলো? ভালো ভালো। ওখানে একদিন পাতা খেয়ে বাবু বুঝে গেছে কেমন খেতে, আর খেতে কাশিটা সঙ্গে সঙ্গে থেমে গেছে। আর এখানে এই যে খাওয়া দাওয়া করে আর একটু কিছুক্ষণ পর দুটো বিস্কুট খাইয়ে এখন স্কুলে যাবে, লোকে রেডি করে দিচ্ছে, ও স্কুলে চলে যায়, বায়না যেহেতু করছে। আর এখন হালকা ঠান্ডা মতো পড়ে গেছে, একটু ভালো করে কি মারে না মাখিয়ে দিলে না, চামড়াটা খসখস করা, ছেলে মানুষ তো একটু ধুলো ময়লা ঘাটে, সেজন্য একটু ভালো করে ওকে পরিষ্কার করে আর একটু ওকে রেডি করে দিয়ে স্কুলে পাঠাবো। তারপর আমি ঘরে, আর ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে গেলে বাবার থেকে মা মানে মায়ের সব থেকে বেশি দায়িত্ব বলতে পারে যে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করানো, স্কুলে পাঠানো সব থেকে বড় দায়িত্ব। সেই জন্য ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি ঘরে কাজ সারবো। আর ওদিকে ওই স্কুলে চলে গেছে, এদিকে আমার ঘরের হাল দেখো কেমন হয়ে আছে, ঘরটা এখন নেতুর হয়ে পড়ে আছে, কিচ্ছু কাজ সারা হয়নি। এখানে এই ঘরের অবস্থা, ওই ঘরের অবস্থা, বিছানাপত্র সব উলট পালট পড়ে আছে, তাই বিছানাপত্রগুলো ধীরে ধীরে কাজ করব। আর এখানেও চলো বাইরের সবাই যে কলতলায় এক ডাস পড়ে আছে, এখানে ওদিকে জামা কাপড় পড়ে আছে, এদিকে জলের বোতল আর সব পড়ে আছে, তাই চলো আস্তে আস্তে করবো, তাড়াহুড়ো করার তো দরকার নেই। মেয়ে ওদিকে চলে গেছে, ও আস্তে আস্তে আমার ওদিকে কাজ সারা হয়, ততক্ষণ আমি এই যে কিছু জামা কাপড় যেগুলো রেখেছিলাম ওগুলো একটু ধুয়ে দিই, ধুয়ে ধুয়ে মিলে হেলে জলটাও ঝরে যাবে। আর জিন্সের প্যান্ট, মোটা মোটা প্যান্ট, শীতকাল সত্যি শুকনো হতে বিরক্ত, কোমরগুলো প্রায় ভিজেই থেকে যায়। এই যেখানে কাচাকুচি ফাইনালি হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 4:30। এখন এই যে মেয়েকে ঘুম থেকে তুলে বাইরে মুখ আর ধুতে গেছে, আর আমি এখানে যে বিছানাটা গজ করছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শরীরটা ক্লান্ত ছিল বলে শুয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া সেরকমভাবে তোমাদের সাথে শ্যুট করা হয়নি, আর সেই জন্য এই যে এখানে বিছানাটা গজ করে দিই। আর এখানে এই যে মেয়ে এলো, মেয়েকে মুখটা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে আমি এদিকে বিছানাগুলো গজ গাছ করে ওকে আবার বিকেলে পড়তে পাঠাবো। আর দুপুরে ভাত খাওয়ার পর একটু ওখানে ঘুম পাড়ে না, খুব বিরক্ত। আর এখানে দেখো আমি বিছানা রেডি, গজ গাছ করে নিয়েছি, আর এখানে আমি বাইরে থেকে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়েছি। আর আমারও ঠান্ডা মতো লেগে গেছে, তাই একটু হাঁচি মতনও হচ্ছে, কিন্তু এই ওয়েদারে জ্বর সর্দি কাশি প্রত্যেকেরই লেগেছে, বিশেষ করে তাদের আবার ডেঙ্গু হচ্ছে, যেটা শোনা কথা। আর এই যে এখানে কিছু না হয়েওছে বটে, শোনা কথাও আর চোখে দেখা দুটো বলাই চলে। আর এখানে দেখো এখন জামা কাপড়গুলো চলো ঝটপট মিলে দিই, কারণ জামা কাপড়গুলো সবই ভেজা আছে। সকালে যেগুলো গেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম, এগুলো আবার দুপুরে কাচা, আর সেইগুলো শুকনো হয়ে গিয়ে তুলে নিয়ে রেখে দিয়ে আর এগুলো মিলে দিয়েছিলাম। আর চলো ওদিকে ওইটা হচ্ছে হোক। আর আমি এদিকে মেয়ে পড়তে যায় বলে ম্যাগি এদিকে বসিয়ে দিয়েছি, ও খেলতে গেছে, এলে ওকে ম্যাগিটা খাইয়ে দাই করিয়ে আর রেডি করে পড়তে পাঠিয়ে দেবো। আর তোমরা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা কেমন লাগলো বাড়ির মধ্যে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকের মধ্যে এখানে অবশ্যই কমেন্ট করো, থ্যাংক ইউ।